দেশের 52তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 26 মার্চ 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে বাঙালিরা সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যায়। এরপর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদযাপন করছে। বিশ্বব্যাপী চলা করোনা মহামারীর কারণে গত 2 বছর সীমিত পরিসরে এই কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপন করতে হয়েছে। এবছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, তাই স্বাধীনতা দিবস উদযাপনে একেবারেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ওসমান স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়দুল আলম সহ প্রশাসনের আরো অনেক কর্মকর্তারা। NAN TV নারায়ণগঞ্জ।